এ যেন রত্নাকর থেকে বাল্মীকি হয়ে ওঠার গল্প। ঝোঁকের বশেই ১৯৯২ সালে হাতে শাবল তুলে নিয়েছিলেন। বাবরি মসজিদের মাথায় উঠে আঘাত দিয়েছিলেন বলবীর সিং, সঙ্গে বন্ধু যোগেন্দ্র, আর পেছনে ছিল শিবসেনার মন্ত্রণা। সেই পাপবোধ তারা করে ফিরেছে বলবীরকে। বাকি জীবন বাড়ি থেকে দূরে স্বজনহীন কেটে গিয়েছে তার। কিন্তু সেই মানুষটাকে দেখলে চিনতে অসুবিধে হতো। প্রায়শ্চিত্য করতেই ধর্ম বদলান তিনি। অবশ্য বলবীর নন, তিনি তখন মোহাম্মদ আমির। একদিন যে বলবীর ঝোঁকের মাথায় বাবরির চুড়ো থেকে ইট খসিয়েছিলেন, পরে তিনি নিষ্ঠাবান মৌলবি হন। লম্বা দাড়ি রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, নিয়মিত আজানও দিতেন। শুধু ধর্মই নয়, বদলেছিল আমিরের জীবনের মানও। তার একটাই চাওয়া ছিল, ভেঙে পড়া শখানিক মসজিদ সারাবেন তিনি। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি তিনটি বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন বলবীর। উগ্র হিন্দুবাদ তো দূরের কথা। বলবীরের বাবা দৌলত রাম ছিলেন গান্ধীবাদী, স্কুলে পড়াতেন। দেশভাগের যন্ত্রণাকে দেখেছেন তিনি। মুসলিম প্রতিবেশীদেরকে চিরকাল আগলে রাখতে চাইতেন দৌলত রাম। মূর্তি পূজাতেও বিশ্বাস করতেন না। বলবীরের যখন ১০ বছর বয়স, সবাই মিলে পানিপথে চলে আসেন তারা। বলবীর শিবসেনা করতে করতেই বিয়ে করেন, পাশ করেন রোহতকের বিশ্ববিদ্যালয় থেকে। আর এসএস এর সঙ্গে নিয়মিত ওঠা বসার কারণে প্রতিবেশীরা তাকে কট্টর হিন্দু ভাবতেন। ১৯৯২ সালে শিবসেনা বলবীরকে অযোধ্যায় পাঠায় বাবরি মসজিদ ভাঙতে। বলেছিল কিছু না করে ফিরবে না। বাবরি ভেঙে পানিপথে ফেরার পর শিবসেনার তরফ থেকে তাদের সংবর্ধনা দেয়া হয়। শিবসেনার স্থানীয় অফিসে রাখা হয় বাবরির মাথা থেকে ভেঙে আনা দুটি ইটও। কিন্তু বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে যায় চিরতরে। পানিপথের বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন বলবীর। বলবীরের পাপের ভাগও তার স্ত্রী নিলেন না, স্ত্রী থেকে গেলেন তার বাবার বাড়িতেই। সেই থেকে শুরু বলবীরের ভবঘুরে জীবনের। চোখ বন্ধ করলেই কান্না শুনতে পেতেন, আরও শুনতে পেতেন মসজিদের চূড়ায় আঘাতের শব্দ। তারা করে ফিরত ওই শাবলের ঘা। সিদ্ধান্ত নেন প্রায়শ্চিত্য করবেন। শোনে পথে গিয়ে মৌলানা কালিম সিদ্দিকের কাছে ইসলাম ধর্মে দীক্ষা নেন তিনি। ২০২১ সালের ২৩ জুলাই হায়দ্রাবাদে মৃত্যু হয় মোহাম্মদ আমিরের। মৃত্যুর আগে অবশ্য ৯১টির মতো মসজিদ সংস্কার করতে পেরেছিলেন তিনি। মাহমুদ হোসেন, মোহনা টেলিভিশন।